হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, কিন্তু তোমাদের থেকেও আজকে আমি বেশি ভালো আছি। জানো কেন বলো তো? আজকে আমার জন্মদিন। আর জন্মদিন মানেই তো একটা খুশির দিন। তো যাই হোক, আমি চলে এসেছি একটা দিদির কাছে সাজুগুজু করতে। তোমরা কি জানো আমি কিন্তু এই প্রথম কারোর কাছ থেকে সাজুগুজু করছি? এতদিন আমি নিজে নিজেই পাগলের মতো সাজুগুজু করতাম। সেই ছোট্টবেলা থেকে আমি সাজুগুজু করতে খুব ভালোবাসি। ছোট্টবেলায় মায়ের শাড়ি চুড়ি পরে বসে থাকতাম, খেলা করতাম, কত করেছি এমন। বাড়িতে থাকলে মায়ের শাড়ি চুড়ি নিয়ে খেলা করতাম, কিন্তু আমার মা আমাকে কখনো বকতো না মায়ের জিনিস নিতাম বলে। আমার মা আমাকে খুব ভালোবাসে না সেই জন্য। তো আমি তো বাড়ির একমাত্র মেয়ে, সবার খুব আদরের মেয়ে, সবার ভালোবাসার মানুষ আমি। তো যাই হোক, আজকে সেই আমার জন্মদিন। তো তার জন্য আমাদের বাড়িতে সবাই খুব এক্সাইট থাকে এই দিনটায়, আমিও খুব এক্সাইট থাকি। তো তার জন্য আমি সাজুগুজু করব। দিদিকে বলেছি, দিদি তুমি কিন্তু আমাকে একদম প্রিন্সেসের মতো সাজিয়ে দেবা, আমাকে যেন প্রিন্সেসের মতো লাগে। তো আমি কিভাবে সাজুগুজু করব দিদিকে সেটা বলে দিয়েছি। তো দিদি দেখছি আমাকে বসানোর পরে থেকে একের পর এক মানে ক্রিম মাখিয়েই চলেছে। আমি তো অর্ধেক জিনিসের নামও জানি না বাবা। আমি এতদিন নিজে নিজে মেকআপ করতাম, ফার্স্টে প্রাইমার দিতাম বা কোনো সময় দিতামও না, ওর ওপরেই ফাউন্ডেশন লাগিয়ে দিতাম, ব্যাস। তারপরে কম্প্যাক্ট পাউডার, তারপর একটু ব্লাশের লিপস্টিক, ব্যাস। এত কিছু নামই তো আমি জানি না। অবশেষে দেখে একটু মনে হচ্ছে এখন যে আমি একটু মেকআপ করছি, কারণ এখন কনসিলার দিচ্ছে তো আমার মুখে যত দাগ ছোপ আছে সব কিন্তু এটাতে ঢেকে যাবে। এটা যদি পার্মানেন্টলি হতো কত ভালো হতো, তাই না? তো যাই হোক, ও বাবা, হঠাৎ করে দেখি আমার মুখের ওপর ড্যাব ড্যাব শুরু হয়ে গেছে। এটা তো আমি বাড়িতেও করি, কিন্তু আমি মনে হয় অত ভালো করতে পারি না, তাই মনে হয় আমার মেকআপটা এতদিন ভালো হতো না। দিদিটা তো অনেক জোরে জোরে ড্যাব 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 করছে, ওই জন্য মনে হয় মেকআপটা এত ভালো হচ্ছে। ও, এবার বুঝতে পারলাম, এরকম জোরে জোরে ড্যাব ড্যাব করলে তাহলেই মেকআপটা সুন্দর হবে। তো দেখো আমার মুখটা কিন্তু একটু প্লেন হয়ে যাচ্ছে, তাই না? স্মুথ মতো হয়ে যাচ্ছে, কিন্তু মুখটা এমন ভূতের মতো সাদা সাদা হয়ে থাকবে নাকি, জানি না কি করবে। এমনিই তো এইটুকু করতেই কত সময় পেরিয়ে গেল, আর কত সময় লাগবে গো? আমি তো শুনেছি যারা মেকআপ করে এইভাবে তাদের নাকি প্রচুর সময় লাগে। এইটা হলো, আবার ও কী সব দিচ্ছে, দিয়ে আবার ও ড্যাব 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 চলবে। তো এটাও মনে হচ্ছে ফাউন্ডেশন না, নাকি আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কোনটা কনসিলার আর কোনটা ফাউন্ডেশন। যাক বাবা, আমারও তো বুঝে শুতে কাজ নেই, আমি তো আর এখানে মেকআপ শিখতে আসিনি, আমি এসেছি সুন্দর করে সাজুগুজু করতে। সবাই আজকে আমাকে দেখবে, তার জন্য সুন্দর করে সাজুগুজু করতে হবে না? সেই জন্য বাড়িতে প্রচুর মানুষ আসবে। এই বছর আমার বার্থডেটা একটু বড় করে করা হচ্ছে, প্রতি বছর ঘরেই করা হয়, ওই জন্য নিজে নিজেই সাজুগুজু করে নিই। এবার একটু বড় করে করা হচ্ছে যেহেতু, একটু সুন্দর করে সাজুগুজু করতে হবে না? কত মানুষ আসবে, তো তোমরা তো সেই ব্লগ অলরেডি দেখেই ফেলেছো। তো এটা সেদিনকে আমি সাজুগুজু করেছিলাম, তাই ভাবলাম এইটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমি কীভাবে সাজুগুজু করেছিলাম। তো দেখো, একের পর এক আমার মুখে মাখাতেই আছে, আর তারপর ড্যাব 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 করে মেকআপটা বসাচ্ছে। তো খারাপ লাগছে না, ভালোই লাগছে, কারণ আমি তো জানি মেকআপটা করার পরে আমাকে কত সুন্দর দেখতে লাগবে, তার জন্যই আমি খুবই এক্সাইটেড। আর যেহেতু আমি প্রথমবার কারোর কাছ থেকে সাজছি, তাই জন্য না আমি আরও বেশি এক্সাইটেড। এই দেখো, আবারও পুরো মুখে ভর্তি করে, এইটাই মনে হচ্ছে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন, তাই না? তোমরা বলো তো কমেন্ট করে কোনটা অ্যাকচুয়ালি ফাউন্ডেশন। আমি না ঠিক বুঝতেই পারিনি কোনটা ফাউন্ডেশন আর কোনটা কনসিলার। তো যাই হোক, এইটাই মনে হচ্ছে ফাউন্ডেশন, অনেকটা বেশি বেশি করে পুরো মুখে ভর্তি করে দিয়ে দিয়েছে। শুধু চোখ দুটো বাদে, চোখে কেন দিচ্ছে না? চোখে কি পরে দেবে, নাকি চোখে দেবেই না? এই মরেছে, যদি পুরো মুখ সাদা হয়ে যায় আর চোখের ওখানে কালো 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 থাকে, তাহলে কেমন দেখতে লাগবে তোমরাই বলো। এই মরেছে, আমাকে কেমন যে দেখতে লাগবে সেটা নিয়ে আমি একটু টেনশানে পড়ে যাচ্ছি। এত মানুষজন আসবে, এবার আমার মুখটা যদি এরকম ভূতের মতন সাদা হয়ে থাকে, চোখগুলো যদি ভূতের মতো কালো হয়ে থাকে, তাহলে তখন কেমন দেখতে লাগবে বলো তো? কী যে হচ্ছে আমার সাথে, হাই কপাল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো দেখতে থাকো তোমরা, আমিও দেখতে থাকি যে আমার সাথে কী হয়।
পুরো ভূতের মতো দেখতে লাগছে, মুখটা দেখেই আমার এখন হাসি পাচ্ছিস কি বিচ্ছিরি। আচ্ছা এই অবস্থায় যদি কারোর সামনে চলে যাওয়া যেত সাজুগুজু করে, মানে এই অবস্থায় যদি আমি চলে যেতাম তাহলে সবার রিয়াকশানটা কি হতো? আচ্ছা এইভাবে একদিন সবার সামনে যেতে হবে, গিয়ে দেখতে হবে তাদের রিয়াকশানটা ঠিক কেমন থাকে। এই মরেছে, এইটা কি করছে, এত সময় মুখটা আমার ফর্সা করে দিয়ে এবার কালো কালো দিয়ে দিচ্ছে কেন? এ মা, এ বাবা, আবারও চোখের নিচে সাদা সাদা দিচ্ছে, ইস পুরো ভূতের মতো দেখতে লাগছে এবার আমাকে, একদম ভূতের মতো এই অবস্থায়। ছি ছি ছি, এ কেমন লাগছে, ও কি আমার এইটা মুখ এমন করতে হবে কেন গো? এই মেকআপ করতে গেলে কি মুখ এমন করতে হয় কি জানি বাবা, আমি তো বাবা জীবনেও করিনি এসব। তো দেখো মেকআপ কিন্তু অনেকটা হয়েছে, এ বাবা কেমন ভূতের মতো লাগছে, বাহ এই জিনিসটা আমার খুব প্রিয়। এটা হচ্ছে কি বলে যেন, ব্লাশ, ব্লাশ দিচ্ছে তাই তো, ব্লাশ, আর এটা আমার দারুণ লাগে, মুখটা একটু লাল লাল টুসটুসে হয়ে যায় তো খুব ভালো লাগে। তো এইটা দেওয়ার পরে আবারও ব্লেন্ড করছে, আর কতবার ব্লেন্ড করবে কি জানি বাবা, আমি তো বুঝতেই পারছি না। যাই হোক দেখতে থাকি কি করে, আমি একটু টেনশানে পড়ে যাচ্ছি এবার যে আমার সাথে কি হবে। এ বাবা এত পাউডার, এত পাউডার দিচ্ছে, নিশ্চয়ই মুছে দেবে তাই না? মুছে না দিলে কি আর হয়, পাউডারটা দিচ্ছে যাতে আমার গরমে ঘেমে মেকআপটা নষ্ট না হয়ে যায়, তার জন্যই পাউডার দিচ্ছে। দিক দিক পাউডার আমার খুব ভালো লাগে, পাউডার মাখতে না আমি খুব ভালোবাসি জানো তো, আমি ছোটোবেলার মুখে ভূতের মতো পাউডার মেখে বসে থাকতাম, বা গলায়ও দিচ্ছে, হে তো ছোটোবেলার মতো গলায় পাউডার দিয়ে দিচ্ছে, মা যেমন করে দিত। আচ্ছা তোমাদের মাও কি এমন ভূতের মতো পাউডার দিত তোমাদের? আমার মা তো দিত। তো এই দেখো মুখটা এবার সাদা হনুমান মতো লাগছে, এ বাবা ভুরুতে চলে গেল তো, মুখের পাউডারগুলো মুছলো না, এই মরেছে, এইভাবে থাকবে নাকি কি জানি বাবা কি করছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে যে কেমন দেখতে লাগবে আজকে, হাই কপাল কি যে হবে। তো ভ্রুটা করছে, এমনি আমার ভ্রুটা হালকা তো কালি দিচ্ছে, বেশ ভালোই লাগছে, কিন্তু মুখের পাউডারগুলো ওঠালো না, কেমন যে লাগবে কিছুই বুঝতে পারছি না, ধুর চাঁদা, এর থেকে মনে হচ্ছে নিজে নিজে মেকআপ করে নিলে ভালো হতো। বাহ ভুরুটা তো বেশ সুন্দর করেছে, ও দিদি মুখের পাউডারগুলো মোছাও না, কেমন বিচ্ছিরি লাগছে দেখো তো, মোছাও না দিদি, শুধু ভুরুটা নিয়েই পড়ে আছো সেই কখন থেকে। হ্যাঁ ভুরুটা খুব সুন্দর হয়েছে, থাক থাক আর করতে হবে না, যেটা করতে হবে সেইটা করো, মুখের পাউডারগুলো মুছে দাও, কে শোনে কার কথা, এবার চোখটা ভূতের মতো করছে। ও দিদি এমন করো না, অনেক লোকজন আসবে আমাকে দেখে সবাই পালাবে, চোখটা সাদা করে দিল, এই চোখটা কালো, ও আমি ভেবেছিলাম চোখটা বোধহয় কালো কালোই রেখে দেবেন, না দিদি সাদাই করে দিচ্ছে, কিন্তু কেমন যেন একটা লাগছে এখন, ভালো লাগছে না, মেকআপটা কি ভালো হবে না আমি বুঝতে পারছি না, কেমন একটা লাগছে, চোখগুলো সাদা, সারা মুখে পাউডার, এ বাবা আবারও চোখেও ব্লেন্ড, আমি তো চোখ বন্ধ করে রেখেছি, আমাকে বললো কি চোখ বন্ধ করে রেখে দাও, তুমি একদম চোখ খুলবে না, তার মানে আমার মুখে কীসব করবে আমি দেখতেও পারবো না, এবারও যেন আমি মাঝখানে মাঝখানে না একটু চোখ খুলে দেখে নিচ্ছি যে কী করছে অ্যাকচুয়ালি আমার চোখে, কিন্তু চোখটা খুলতে দিচ্ছে না, বলছে তোমাকে বললাম চোখ বন্ধ করে থাকো, তুমি চোখ বন্ধ করে থাকো, বারবার কেন খুলছো? তো এই জন্য আমি এবার চোখ বন্ধ করে রেখে দিয়েছি আর একদম খুলছিই না। তো যাই হোক, বাহ অনেকক্ষণ পরে চোখ খুলেছি, এইবারে দেখো তো চোখটা কি সুন্দর লাগছে, ও দিদি এই জন্যই আমাকে চোখ বন্ধ করে থাকতে বলেছিল, কারণ আমি একটু বেশি কথা বলছি না, সেই জন্যে মনে হয় বলেছিল যে চোখ বন্ধ করে থাকো, তোমাকে দেখতে হবে না আমি কী করছি, পুরোটা হয়ে যাক তারপর দেখবে, চোখটা কিন্তু ভালোই লাগছে তাই না, একদম গরমের দিনে দিনের বেলার মেকআপটা একদম হালকা সুন্দর হয়েছে তাই না বলো, বাহ আমার তো কিন্তু বেশ ভালোই লাগছে চোখটা এবার, কিন্তু ঠোঁটটা কেমন বিচ্ছিরি সাদা লাগছে, মনে হয় লিপস্টিক দিলে ভালো লাগবে তাই না, তো চোখের নিচেটা সুন্দর করে দিচ্ছে, উফ
এই দেখো দিদি কাজল পরিয়ে দিয়েছে। তো আমি দিদিকে বললাম, দিদি তুমি না সুন্দর করে একটু মোটা করে কাজল পরাও, আমার মোটা করে কাজল বেশি ভালো লাগে। তো সেই জন্য দিদি আবারও আমাকে কাজল পরিয়ে দিচ্ছে। আমি বললাম উপরে আইলাইনারটা একটু মোটা করে পরাও, তা দিদি আবারও আইলাইনারটা আমাকে মোটা করে পরিয়ে দিচ্ছে। দিদি ভাবছি কোন পাগলের পাল্লাই পড়লাম রে বাবা, এত সাজিয়েছি কেউ বোধহয় এমন করেনি। তো যাই হোক, আমি এমনই, আমার আমার জন্মদিন আমি সাজবো, আমার পছন্দ মতোই তো সাজবো, তাই না? তো দেখো চোখটা কিন্তু সুন্দর করে দিয়েছে, মুখের পাউডারগুলো না মনে হচ্ছে ঝেড়ে দিয়েছে। আমি তো চোখ বন্ধ করেছিলাম ওই জন্য না ঠিক বুঝতেও পাচ্ছি না, কিন্তু ঠোঁটে লিপস্টিক না পরানোর পর্যন্ত অতটাও ভালো লাগছে না। আমি দিদিকে বলেছি চোখটা সুন্দর করে দেবা, একদম টানা টানা চোখ করে দেবা, আর চোখের পাপড়িগুলো একদম যেন অনেক বড় 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 হয়ে যায়। এ মা চলে গেল তো, আমাকে কি লিপস্টিক পরাবে না, কখন পরাবে? লিপস্টিকের জন্য তো আমি আর ওয়েট করে থাকতেই পাচ্ছি না, যেটা আসল দরকার সেইগুলো না করে একবার যেটা দেয়া হয়ে গেছে আবার সেটা দিচ্ছে গালগুলো লাল করার জন্য। আমার মুখটা বলেছে করে থাকো, তো ওরম করে থাকলে কি হয়, আর এমনি করে দিলে কি হয়, তোমরা যারা মেকআপ করো একটু বলো তো আমাকে। তখন তো আমি আর দিদির কাছে জিজ্ঞাসা করতে পারিনি যে দিদি ওরকম কেন করতে হবে। দিদি বলেছে ওরকম করো, আমি ওরকম করেছি। দিদি বলছে চোখ উপরে করো, আমি চোখ উপরে করছি। দিদি বলছে চোখ নিচে করো, আমি নিচে করছি। তো সারাটা সময় ধরে এইটাই চলছে আমার সাথে, জানি না কখন লিপস্টিক দেবে আমার মনের মতো করে। তো এইবার কিন্তু মুখটা বেশ ভালো লাগছে, মুখের থেকে সব পাউডারগুলো ঝেড়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। তো এইবার কখন যে লিপস্টিকটা দেবে বাবা, থাক থাক অনেক হয়েছে অনেক হয়েছে, এবার লিপস্টিকটা দাও তো বাপু, আর ভাল লাগছে না, এবার আমি বাড়ি যাব, সবাই আমার জন্য কত ওয়েট করছে। বাহ এইটা কিন্তু দারুণ, তাই না? একদম চকচক চক চক করছে, এটা হচ্ছে হাইলাইটার, আমি এইটাও খুব ভালোবাসি, এইটা লিপস্টিক, এগুলো আমি খুব ভালোবাসি। তো আমার মনের মতন যেগুলো হচ্ছে সেগুলো আমার বেশ ভালো লাগছে। জানি না এখনও চুল টুল বাঁধতে হবে, এখনও কত সময় লাগবে, আমার তো আর ভালোই লাগছে না, কখন যে যাব বাড়ি। যাক এইবার মনে হয় সব কমপ্লিট হয়ে গেছে, তাই না? এ মা কি এখনও কমপ্লিট হয়নি, আমার মুখটা তো পুরো ভিজিয়েই দিল। আচ্ছা এটা কেন দিল, ও এটা কেন দিল বলতো? আমি জিজ্ঞাসা করেছি দিদিকে, দিদি বলল এত গরমে এত সুন্দর করে এত কষ্ট করে মেকআপ করা যদি নষ্ট হয়ে যায়, তার জন্য এই স্প্রেটা দিয়েছে যাতে আর নষ্ট না হয়। তো খুব ভালো হয়েছে, বাহ এইবার ফাইনালি আমার লিপস্টিক চলে এসেছে। এ মা এমন হালকা কালার দিচ্ছে কেন, নিউট কালার? তো দিদি বলল যে গরমের দুপুরে আর এই মেকআপের সাথে এই নিউট কালারটাই সুন্দর লাগবে। তো আমি না নিউট কালার তেমন একটা পরি না, আমি সব সময় মানে ডিপ কালার পরি, নিউট কালার খুব কম পরি। তো খুব আমাকে কি ভালো লাগবে নিউট কালারে, কি জানি বাবা, লিপস্টিকটাই এত প্রিয়, আর লিপস্টিকের জায়গায় এসে যদি সব নষ্ট হয়ে যায়। তো এটা দিদি দিদির পছন্দেই দিচ্ছে, বলছে তুমি আগে পরে তো দেখো, যদি ভালো না লাগে নয় চেঞ্জ করে ডার্ক কালার দিয়ে দেবো। তো ঠিক আছে দিদির কথাই মেনে নিলাম, যে তুমি তোমার পছন্দেই দাও, যদি পছন্দ না হয় আবার কিন্তু আমাকে চেঞ্জ করে দিতে হবে। তো দেখো ভালোই কিন্তু লাগছে, তাই না? তো দেখা যাক পুরোটা দেওয়ার পরে কেমন লাগে, এখন তো বোঝা যাচ্ছে না, একটুখুনি দেওয়া হয়েছে। তো নিউট কালার কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু সবাই একটু ডার্ক কালার পছন্দ করে, ডার্ক কালারটাই বেশি সবাই মানে পছন্দ করে। কিন্তু নিউট কালার কিন্তু ঠোঁটে দিলে খুবই ভালো লাগে, খুব স্ট্যান্ডার্ড লাগে, তাই না? তো দেখো আমার মেকআপটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু লিপস্টিকটা পরলে এবার আমি যাবো সেজে গুজে একেবারে বাড়িতে, তারপর সবাই আসবে আর আমাকে দেখবে। তো যাই হোক এই দেখো লিপস্টিকটা কিন্তু হয়ে গেছে, বাহ দারুণ কিন্তু লাগছে, তাই না? আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তো আমি দিদিকে বললাম থাক দিদি এইটা চেঞ্জ করো না, এটা সত্যিই খুব সুন্দর লাগছে, তোমরা একটু কমেন্ট করে জানিও তো কেমন লাগছে। তোমরা অনেকে বলেছো যে লিপস্টিকটা তুমি পরেছো বলে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে পরনি, কিন্তু এটা তো নিউট কালার, এটা এমনই। আর যেহেতু আমার জন্মদিনের অনুষ্ঠানটা দুপুরে হয়েছে, তো এই হালকা সাজটাই ঠিক আছে। তোমরা আবার অনেকে কমেন্ট করেছিলে যে দুপুরে কেন করেছো, জন্মদিনের অনুষ্ঠান কি দুপুরে হয়? হ্যাঁ হয়, জন্মদিনের অনুষ্ঠান দুপুরে হয়, রাত্রিরেও হয়, আমরা রাতেই করতাম, কিন্তু আমার মায়ের অফিসের লোকজন কেউ রাতে আসতে পারবে না। এবার অনেকে যদি রাতে না আসতে পারে, আবার অনেক দূরে দূরের মানুষ আছে তারা তারাও রাতে আসতে পারবে না,
যেমন আমার পায়েল দি, রাতে হলে তো ওরাও আসতে পারতো না হয়তো। তো যাই হোক, অনেক সবার কথা চিন্তা করেই তো আমাদের করতে হবে, তাই না? তো সেই জন্যই দুপুরে করা। তো যাই হোক দিদি, দেখো আমাকে আইল্যাশ পড়াবে এবার। আমি বললাম, দিদি তুমি আমাকে আইল্যাশ পরিয়ে দাও। ফার্স্টে মাস্কারা দিয়ে দিল, তারপর এবার আইল্যাশ পরিয়ে দিচ্ছে। আইল্যাশ পরালেই তো চোখটা একদম বড় বড় হয়ে যাবে, মানে চোখের পাপড়িগুলো বড় বড় হয়ে যাবে। তো আমার খুব ভালো লাগে আইল্যাশ পড়তে, সবসময় পড়ি না, সবসময় মাস্কারাটাই দিই, তবে আজকে বললাম আইল্যাশ পরিয়ে দাও। তো আইল্যাশ পরানোর পরে খুব সুন্দর লাগছে। দিদি বলেছে একদম চোখ খোলা যাবে না, এবার বন্ধ করে থাকতে হবে। তো যাই হোক, অনেকক্ষণ পরে চোখটা খুললাম। এই দেখো আমার কিন্তু মেকআপটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে কি করতে হবে, এবার চুল বাঁধতে হবে। তো আমি কিভাবে চুল বাঁধবো সেটা ওদেরকে ছবি দেখিয়ে দিলাম। তো দিদি এবার আমাকে চুলটা বেঁধে দেবে, তো দুজন মিলে আমার চুলটা কার্ল করবে। এবার ওরা বলছিল যে তোমার তো স্ট্রেট চুল, কার্ল করবে? আমি বলছিলাম হ্যাঁ কার্ল করবো, এমনি তো আর স্ট্রেট নেই, মা দুদিন অন্তর অন্তর খালি স্ট্রেটগুলো নষ্ট হয়ে যায় কি জানি। আর স্ট্রেট করবোই না আমি, জানো তো আমার চুলের একদম 12টা বেঁচে যাচ্ছে, চুলের মানে চুলগুলো উঠে 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 সব নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা সবাই বলো যে চুলের যত্ন করো, চুলের যত্ন করো, আসলে চুলটা একদম খারাপ হয়ে গেছে বারবার স্ট্রেটনিং করে, বুঝেছো? তো দেখো এবার ওরা আমাকে চুলগুলো কার্ল করে দিচ্ছে, আমার বেশ ভালো লাগছে। এরকম কার্ল চুল না আমার খুব ভালো লাগে, কিন্তু আমার যে কার্ল চুল ওই চুলটা আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এইবার আমার চুলটা বাঁধলে ব্যাস কমপ্লিট। একেবারে 2 ঘন্টা 10টায় এসেছি আর এখান থেকে বেরিয়েছি কটা জানো, পুরো 12টা থেকে সাড়ে 12টা, 12টায় মনে হয় ওরকম টাইমে আমি বেরিয়েছি। এই যে অবশেষে আমার ফাইনালি মেকআপ, চুল, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু। মন থাক হারালি মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। তো চলো বন্ধুরা, আমি ফাইনালি পুরো রেডি হয়ে গিয়েছি। তো কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আমি ফার্স্ট টাইম সাজলাম এই দিদি থেকে, আর ফার্স্ট টাইম কারোর থেকেই প্রথম সাজলাম, মানে নিজে এর আগে নিজেই সেজেছি, মানে যেমন সাজে সবাই। তো সত্যি ভীষণ ভালো লাগছে, আর তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তুমি আসবে? তো এই হচ্ছে দিদি, দিদির নাম হচ্ছে অর্পিতা, অর্পিতা দিদি। তো খুব ভালো সাজিয়েছে, আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে। তার যদি কেউ সাজতে চাও তো দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, মেনেপাড়ায় অটো স্ট্যান্ড। হ্যাঁ, মেনেপাড়ায় অটো স্ট্যান্ড, এখানে যদি যারা যারা আমাকে চেনো, আমাদের এই জায়গা চেনো, তো তারা অবশ্যই মানে বুক করতে পারো। সত্যি খুব ভালো সাজিয়েছে, ঠিক আছে। তো ফাইনালি 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 আমার কিন্তু সাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমার মাথায় ক্রাউনটা পরিয়ে দেয়া হচ্ছে। তো এইটা আমি কিনেছিলাম, সবাই দেখতাম বার্থডেতে পরে, তো সেই জন্য আমিও কিনেছিলাম। তো যাই হোক।